আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, একদা এক ব্যক্তির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন, লোকটা মৃত্যু সজ্জায়, মানে মারা যাবে এরকম বোঝা যাচ্ছে, তার অসুস্থতা এমন লেভেলে যে বোঝা যাচ্ছে যে সে তার চূড়ান্ত সময় অতিবাহিত করছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যে জিজ্ঞাসা করলেন, তোমার এখন মনের অবস্থা কি, তোমার অবস্থাটা কি আমাকে বলো তো। সেই ব্যক্তি সেই সাহাবী তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আমার আল্লাহর রহমতের প্রতি প্রচন্ড আশাবাদী, সাথে সাথে আমার কৃত যে সকল গুনাহ এর জন্য আল্লাহকে আমি ভয়ও করছি, আমি আল্লাহর কাছে রহমতের চূড়ান্ত আশাবাদী, আর আমি যে গুনাহ খাতা করেছি হে রসুল, আমি আমার আল্লাহকে এই গুনার জন্য ভয়ও করছি। রসুল্লাহ সাল্লাম বললেন, কোনো ব্যক্তির শেষ অবস্থা যদি এই দুটা জিনিসের, যেই ব্যক্তির এই মনের অবস্থা যেরকম হয়েছে, এই দুটা জিনিসের অবস্থা তার মনে সত্যি হাজির হয়ে যায়, তাহলে আমি রসুল সাক্ষী দিচ্ছি, সে যে বিপদ থেকে ভয় পাচ্ছে, আল্লাহ ওই বিপদ ওই আজাব থেকে তাকে হেফাজত করবেন, আর সে যে আল্লাহর রহমতের আশা করছে, আল্লাহ বান্দাকে সেই রহমতের সাগরে ভাসায় দিবেন। এই মনের অবস্থাটা শেষ পর্যায়ে যে হতে হবে, যে আল্লাহ আমার তো গুনাহ ছিলই, কিন্তু আমি আমার প্রচেষ্টায় আল্লাহ কম করি নাই। এখন একদল আমাদের মধ্যে আছে চূড়ান্ত আশাবাদী, এরা খালি আশার সাগরে নিজের বেলুন ফুলাইয়া দিছে, ভাসায় দিছে, এরা কোনো রকম ভয় টয় করার মধ্যে নাই, আল্লাহরে ভয় করে না, খালি সবসময় আশা করে। এইটা মুমিনের খাসলত নয়, মুমিনের খাসলত হবে যে আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, যে আপনার মধ্যে আল্লাহর প্রতি ভয়ও যেরকম থাকবে, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি আপনার সেরকম আশাও রাখতে হবে। এই দুইয়ের ব্যালেন্সের নাম হচ্ছে ইমান। প্রিয় ভাইরা, সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদিও এইটার কওল নিয়ে বা রেওয়ায়েত নিয়ে কিছু কথা আছে, কিন্তু হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কওল আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে বলতেন যে দেখো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দান কায়েম করার পরে পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ বলে দেন যে আমি সবাইকে মাফ করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু একজনকে কেবল বললাম তুমি দাঁড়াও, তোমার হিসাব হবে। সাইয়েদিনা ওমর বলছেন, আমার এত ভয় হয় নিজের মধ্যে, আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দেওয়ার পরেও একজন মানুষকে যদি আটকান, আমার মনে হয় আমি ওমর যেন ওই একজনের মধ্যে না থেকে যাই। আল্লাহু আকবার। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ যদি কিয়ামতের দিন সব মানুষকে আটকান, আর একটা মানুষকে যদি বলেন যাও তোমারে মাফ করে দিলাম, তুমি এখন জান্নাতের দিকে হাঁটা দাও, হযরত ওমর বলছেন, আমার ঈমান আমাকে এত আশাবাদী করে, ওই একটা মানুষ যাকে আল্লাহ বিনা বিচারে চলে যেতে বলবেন জান্নাতের দিকে, আমি আশা করি আমি ওমর তার মধ্যে শামিল হয়ে যাব। এর নাম হচ্ছে আশা, এর নাম হচ্ছে ভয়। আমাদের কোনো রকম ভয়ের কারবারই নেই, আমরা খালি আশার মধ্যে আছি। প্রিয় ভাইরা, সুতরাং এই যে শুধু শুধু আশাবাদী যেটা, এটা ধান্দাবাজ, এটা কোনোদিনও প্রকৃত মুমিনের চরিত্র হতে পারে না। নিজের গুনাহ নিয়ে ভয় থাকবে, সেটার থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা এবং সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, আর আল্লাহর রহমতের দিকে আশা নিয়ে আল্লাহর দিকে তাকায় থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম আপনাদের কাছে যে তাহাজ্জুদ, আল্লাহ রাব্বুল আমিন এখানে এই আয়াতে কারিমার মধ্যে সূরা জুমারের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে দুইটা পার্টে আলাদা করেছেন। আল্লাহ বলছেন, তাহাজ্জুদ যে পড়ে আর তাহাজ্জুদ যে পড়ে না, এই দুই দলের তুলনা কখনো এক হতে পারে না। কেন না, যে তাহাজ্জুদ পড়ে সে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কাছে একটা আশা করে, এই আশা নিয়ে সে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে মুমিনের সম্মান, এটা হচ্ছে তাহাজ্জুদ। মুমিনের একটা যে সম্মান, এই সম্মানটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। কাফের আর মুশরিক আর মুমিন যেরকম সমান হতে পারে না, সেরকমই একজন মুমিন তাহাজ্জুদ গুজার আর একজন মুমিন তাহাজ্জুদহীন, যে কখনোই রাত্রে একটু জাগে না, কখনো একটু সালাত আদায় করে না, সে কখনো এই দুই মুমিন এক স্ট্যাটাসের হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনেক আগে এর আগেও বলেছি, মানুষকে মৌলিক চারটা ভাবে এই পৃথিবীতে ভাগ করা হয়। একটা হচ্ছে মানুষ, সে সাধারণভাবে একজন মানুষ। এরপরে সে হচ্ছে মুসলিম, সে আল্লাহ এবং তার বিধানের প্রতি সমর্পণ করে ফেলেছে। এরপরে তার গ্রেডটা থাকে হচ্ছে মুমিন। মুমিন হওয়ার পরে বান্দা যখন আল্লাহর কাছে সব স্বীকৃতি দেওয়ার পরে হুকুম যা মানে, নিষেধ যা আছে সবগুলো থেকে বেঁচে থাকে, আল্লাহ তার স্ট্যাটাস তখন
যখন মুত্তাকি করেন দুনিয়ার হাইসিয়াতে, এই যে মানুষ বা সাধারণ মানুষ, এরপরে মুমিন মুসলিম মুত্তাকি, এই পর্যন্তই গ্রেড শেষ। কিন্তু একজন মুত্তাকিও আল্লাহর কাছে এর থেকে নিজের দাম বাড়িয়ে নিতে পারে, সেই গ্রেডটার নাম হচ্ছে মুহসিন। মুহসিন বলা হয় তাকে যখন কোনো বান্দারা আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকেই, আল্লাহ যা করতে বলেছেন তা করেই, ওর সাথে সাথে নফল কাজ যেইগুলো আছে, যেইগুলো সুন্নার আমল আছে, ওইগুলোই এত বেশি ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ তখন তার দপ্তরে ওই বান্দার নাম মুত্তাকির উপরে মুহসিন হিসাবে লিখে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদের কাজ হচ্ছে মুহসিন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। প্রিয় ভাইয়েরা,